আইডাহোর একটি স্কুলে বন্দুকের গুলিতে দুই শিক্ষার্থী ও এক কর্মী আহত হয়েছেন। তাদের দিকে এই গুলি চালিয়েছে ওই স্কুলেরই ষষ্ঠ গ্রেডের এক ছাত্রী। তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তোলপাড় চলছে পুরো স্টেটে। আরও দেখুন রিপোর্টে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আইডাহোর গিরবি মিডল স্কুলে ঘটনাটি ঘটে। জেফারসন কাউন্টি শেরিফ স্টিভ অ্যান্ডারসন বিষয়টি নিশ্চিত করেছেন, তবে আটক ছাত্রীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এক সংবাদ সম্মেলনে অ্যান্ডারসন জানান, ওই ছাত্রী তার স্কুল ব্যাগে বন্দুক নিয়ে স্কুলে হাজির হয় এবং সহপাঠীদের দিকে গুলি চালায়। শেরিফ বলেন, ছাত্রীটি স্কুলের ভেতরে ও বাইরে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে, তবে সে কেন এমন করেছে এ বিষয়ে পুলিশ প্রাথমিকভাবে কিছুই নিশ্চিত হতে পারেননি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জেফারসন স্কুল ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট চার্লস মার্টিন জানান, গুলির ঘটনার পরপরই সব শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে অভিভাবকদের সঙ্গে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। শুক্রবার স্কুলটি বন্ধ ছিল। কাউন্টি শেরিফ অ্যান্ডারসন জানান, গুলির ঘটনার পরপরই একাধিক আইন প্রয়োগকারী সংস্থা তৎপর হয়। জেফারসন কাউন্টি প্রসিকিউটিং অ্যাটর্নি মার্ক টেইলর জানিয়েছেন, তদন্তের ফলাফলের ভিত্তিতে ওই ছাত্রীর বিরুদ্ধে ৩ জনকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হতে পারে। ইস্টার্ন আইডাহো রিজিওনাল মেডিকেল সেন্টারের ট্রমা পরিচালক মাইকেল লেমন জানিয়েছেন, গুলিতে আহতদের জখম গুরুতর নয়। এই মুহূর্তে তাদের কারও প্রাণহানিরও আশঙ্কা নেই, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। সেক্ষেত্রে সবাই ভাগ্যবান বলে মনে করছেন তিনি। সাদিক হাসান ইমন, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক।